রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এই আন্দোলনকে একেবারে অরাজনৈতিক বলে চালিয়ে দিয়েছে, একেবারে তাদের পাশে দাঁড়ায়নি যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকে চোর ডাকাত বলেছে ডিএর দাবিতে যখন তারা সোচ্চার হয়েছেন। আর এবার ঠিক উল্টো ছবি দেখা গেল। কি দেখা গেল? কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবার তাদের এসে পাশে দাঁড়ালেন। গতকাল দিল্লিতে যখন তারা ধর্ণায় গেছিল, তারা স্পষ্ট জানিয়েছিলেন, সরকারি কর্মীরা যারা দিল্লিতে দুদিনের ব্যাপীতে আন্দোলনে সামিল হয়েছিল, তারা জানিয়েছিলেন যে স্মৃতি ইরানির সঙ্গে তারা দেখা করবেন, কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবেন। এবং ঠিক সেই মতনই একদম যেরকম তাদের কর্মসূচি ছিল সেই মতন দেখা হয়েছে স্মৃতি ইরানির সঙ্গে, এবং তার পাশাপাশি তাদেরকে তাকে জানানো হয়েছে তাদের যে তিন দফা দাবি ছিল। তারপর কিন্তু আজকে সকালে যে ছবিটা দেখা গেল, স্মৃতি ইরানি তিনি নিজে টুইট করেছেন, যে টুইটে তিনি এই সরকারি কর্মচারীদের ডিএর বিষয়টিকে একেবারে উল্লেখ করেছেন এবং বলেছেন তাদের পাশে রয়েছে, পাশাপাশি এই বিষয়টি অর্থমন্ত্রীকেও জানানোর জন্য আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারের কর্মচারীদের। আর অপরদিকে কি দেখা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, এরকম দ্বিচারিতা কেন? ব্যুরো জার্নালিস্ট পার্থর সঙ্গে ঐন্দ্রলা ঘোষ, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা। পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে যে অয়নশীলের ভূমিকা, নতুন ইনফরমেশন পেল এনফোর্সমেন্ট আধিকারিকরা। আরও 30টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে যে টেন্ডার, সেই টেন্ডার প্রসেসে অংশগ্রহণ করত অয়নের সংস্থা, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, তাদেরকেও আর্থিক সুবিধা দিয়েছে এই অয়ন। শহর কলকাতায় পার্ক স্ট্রিটে ওম টাওয়ার, এখানে এই লিফটে মেইনটেনেন্স চলতো। লিফটের ভিতরে একটি চেয়ার ছিল, সেটি বার করতে গিয়ে এখানেরই এক কর্মী যার নাম রহিম, যার বয়স অন্তত 50-51 বছর বয়স, যার তিনি যখন চেয়ারটি বার করতে চান এবং একটি পা লিফটের ভিতরে যখন তখন হঠাৎই লিফটটি ছেড়ে দেয় দরজা খোলা অবস্থায়। সব থেকে দুর্ভাগ্যজনক বিষয়, দরজা খোলা অবস্থায় লিফটটি উপর দিকে হঠাৎ উঠতে থাকে এবং সেইভাবেই ওই ব্যক্তি উঠতে থাকেন এবং ওপরের এই পিলারটায় সেখান থেকে ধাক্কা খান তিনি এবং লিফট উঠে যায়। ওনার শরীর নিচে নেমে পড়ে এবং লিফট ওপর থেকে ছিঁড়ে পড়ে, যেটা অভিযোগ জানানো হচ্ছে, লিফট ওপর থেকে ছিঁড়ে পড়ে এবং তারপরেই ভয়াবহ মৃত্যু হয় তার। কিন্তু এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে যে এই লিফটে আদৌ ঠিকঠাক করে মেনটেন্যান্স হয় কিনা, এই লিফটে মেনটেন্যান্সের দায়িত্বে কারা রয়েছেন, বোঝাই জানে যে লিফটে চড়ছেন নাকি কোনো রাইডে চড়ছেন, এবং এই সমস্যা প্রত্যেক দিনে সেই সমস্যার সমাধান হয় না। আর সমস্যার সমাধান না হতে হতেই একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল আজ। ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে সৃজিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। দলের কাছে মানুষ কি শুধুই ভোট ব্যাংক? বিচার পেতে আইনি সহায়? শুনেছি একের পর এক প্রশ্নবার। দুর্নীতি বটে কিন্তু সুনীতি বলতে পারবো না। কেন শিক্ষিত বেকাররা আজ পথে? কেন হকের প্রাপ্য বকেয়ার বেলায় হাত উল্টাবে রাজ্য? দুর্নীতি যার যার দল সবার, প্রশ্ন করে গেছি সোজা সুচি। বিরোধী কণ্ঠস্বর রোধে কেন বারবার মরিয়া হয়ে ওঠে শাসক? পুলিশ তুমি কার? জবাব দিয়েছি বারবার, জবাব চাই বাংলা দুষ্কৃতি বনাম সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা, এক টানা এক নম্বর।